বাংলাদেশ এবং বাংলাদেশের বাইরে পৃথিবীর বিভিন্ন প্রান্তে যে যেখান থেকে চ্যানেলাই দেখছেন আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ তৃতীয় মাত্রা দেখবার জন্য। প্রিয় দর্শক, সাম্প্রতিক নানা বিষয় নিয়ে কথা বলবার জন্য আমার সঙ্গে স্টুডিওতে রয়েছেন আমার ভাই বাসা আছেন বাংলাদেশ আওয়ামী লীগ দলীয় সংসদ সদস্য, সাবেক সংসদ সদস্য প্রফেসর আব্দুল মান্নান, এবং আমার ডান রয়েছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সরকার ও রাজনীতি বিভাগের প্রাক্তন অধ্যাপক ডক্টর আব্দুল লতিফ মাসুম। স্বাগত আপনাদের দুজনকে তৃতীয় মাত্রায়। নির্বাচন নিয়ে কথাবার্তা হচ্ছে, আগামী বছরের শেষ নাগাদ কিংবা তার পরের বছরের শুরুতে নির্বাচন হওয়ার কথা, কিন্তু নির্বাচনে ইতিমধ্যেই নানা রকমের প্রশ্ন উঠতে শুরু করেছে যে বিশেষ করে কার অধীনে নির্বাচন হবে, কোন সরকারের অধীনে, জাতীয় সরকার, নির্বাচনকালীন সরকার, তত্ত্বাবধায়ক সরকার, নানান কিছু বলা হচ্ছে। দলীয় সরকারের অধীনে অনেক রাজনৈতিক দল যাবেন না বলে বলছেন, নানা রকমের নতুন নতুন জোট তৈরি হচ্ছে, সব মিলিয়ে আবারও একটি নির্বাচন অনিশ্চয়তার মধ্যে। এবং সেই জায়গাটাতে প্রশ্ন উঠছে যে 2014 বা 2018 যে নির্বাচন হয়েছে সেই রকম নির্বাচনের আর কোনো পুনরাবৃত্তি বাংলাদেশে করা সম্ভব হবে কি না, এই প্রশ্ন অনেকে ক্ষমতাসীনদের উদ্দেশ্যে ছুড়ে দিচ্ছেন। সো আমার জিজ্ঞাসা যে আপনি কি মনে করেন যে কী ধরনের নির্বাচন হতে যাচ্ছে, কী ধরনের নির্বাচন হওয়া উচিত? আমার নিজের বিশ্বাস থেকে জি বলবো, তার আগে আপনাকে এবং ওনাকে অভিনন্দন জানাচ্ছি মুজিবনগর মেহেরপুরবাসীর পক্ষ থেকে। ধন্যবাদ। এবং আপনার যাব যাব করে দিন চলে যায় কিন্তু এখনও যাওয়া হয়নি, আপনাকে একবার নিয়ে যেতে চাই, আপনারও দাওয়াত নিয়ে যেতে চাই আপনাকে, কারণ ওখানে এখন ওই রাস্তাটা ওই পাশেরটা হয়ে গেছে, এই পাশেরটা হয়ে গেছে, এখন তো চেকপোস্টটা চালু হয়ে যাবে আর কি। তাহলে পরে হবে কি, মুজিবনগর দেখা এবং কলকাতায় যাওয়া, ওখান থেকে কলকাতায় যাওয়াটা সহজ হবে আর কি। তো সেই কথাটার জন্যই মানে এটা আমার জন্য একটা খুশির খবর বলে, নির্বাচন নির্বাচনের মতোই হবে, কারণ বাংলাদেশে তো অনেক রকম নির্বাচন আছে, 18 পর্যন্ত নানা রঙের নানা বর্ণের নির্বাচন আমরা দেখেছি, এরকম নির্বাচন হবে না। আমার যেটা বিশ্বাস, সেই বিশ্বাসটা হচ্ছে যে মানুষ খুব সচেতন হয়ে গেছে। আপনার আপনিও তো সব শ্রেণীর মানুষের সঙ্গে মেশেন, আমরাও মিশি, তো সেখানে মানুষের ভাব হচ্ছে যে 5 বছর পরে একটা সুযোগ পায়, লোকে আসে 5 বছর পরে, 1 বছর থাকতেই লোকে এত আসা যাওয়া করে, আর সেই জিনিসটা যদি আমরা করতে না পারি, যেমন আমার মেহেরপুরের 15 তারিখে নির্বাচন আছে পৌরসভার, এবং 3টা ইউনিয়ন পরিষদের নির্বাচন আছে, তো সেখানে আমি ছিলাম, আমি এসেছি, আমি আবার যাব ভোট দেওয়ার জন্য। তো মানুষ আমাকেও এইভাবেই যে আপনি যেভাবে বললেন জিজ্ঞাসা করেছেন, যে আওয়ামী লীগের লোকই বলেছে যে নির্বাচন ভালো করে করবেন, আমাদের বদনাম যেন না হয়, কারণ আমরা বঙ্গবন্ধুর লোক, বঙ্গবন্ধুর দলের লোক, বঙ্গবন্ধুর শিষ্য, ফলে নির্বাচনটা যথারীতি হতে হবে। এবং এই নির্বাচন সবসময়ের জন্য আমরা যে বলি যে আমাদেরকে জিতিয়ে দাও তা না, কিন্তু আপনার আমাদের যে আমলাতন্ত্রের কে আমি ব্লেম করতে চাচ্ছি না, কিন্তু ওদেরকে যা বলা হয় তার চেয়ে বেশি করে ফেলেন, ওই জিনিসটা অতি উৎসাহী, জি অতি উৎসাহী, যার ফলে যেমন অনেক অনেকে তো বলেন বা অভিযোগ করেন যে 2018 সালের নির্বাচন আসলে আওয়ামী লীগ করেনি, ব্যুরোক্রেসি এবং পুলিশ করেছে, মানে অনেকে বলেন আর কি আওয়ামী লীগ যা চেয়েছে তার চেয়ে অনেক বেশি তারা করে ফেলেছে, তারা যেটা করেছেন সেটা না করলে আরো ভালো হতো, কারণ বিএনপি নির্বাচনে অংশ নেয়নি তো, কারণ একটা সিটের এগনেস্টে 4টা 5টা 3টা সিট দিয়েছে, এটা তো আপনার পোস্টার করেনি, এটা তো নির্বাচনের করার নির্বাচনে একটা যেতে হয় একটা একটা শো করেছে, ফলে যদি ওই আপনার ডিসি এসপি ওসি বা আর সরকারি ভাইয়েরা, আমার ভাইয়েরা যদি না আসতেন তাও কিন্তু আওয়ামী লীগ ভালোভাবেই পাশ করে যেত, কোনো অসুবিধি হতো না, কারণ অসুবিধি হওয়ার মতো কোনো কারণ ছিল না, কারণ ওদের প্রস্তুতি ছিল না, ওদের তো প্রার্থী ঠিক করতে পারেনি, তো সেজন্য নেতৃত্ব যে ইদানিংকালের তার যে সমস্ত কথাবার্তা, সেই সমস্ত কথাবার্তা তো আমরা সবাই শুনছি, এবং সেখানে তিনি আপনার নির্বাচনের মতো নির্বাচন করার কথা বলছেন, এবং ইতিমধ্যে আমাদের মেহেরপুরে এবং আমি শুনলাম যেসব জায়গায় ভোট হবে সেখানে নির্বাচন কমিশনাররা গেছেন, ভিজিট করেছেন, এবং তাদের অফিসারদেরকে নিয়ে তারা এটা যেন সুহাদে হয়, ভালো নির্বাচন হয়,
এবং আমাদের যেন বদনাম না হয় এই সমস্ত কথা বলে এসেছেন। এখন এখানেও বিএনপি তো তখন বলছিল, আপনার খেয়াল আছে, যে আমরা ভোররাত্রি থেকে আমরা ই নেব, আমরা পজিশন নেব। জি, বিএনপি বলেছিল, কিন্তু কিন্তু এটা শুধু মুখের কথা বললে হবে না, আপনাকে করে দেখাতে হবে যে আপনাকে ভোটে যেতে হবে। ভোটে গিয়ে আপনাকে যদি বিএনপির কোনো লোককে যদি কেউ মারে বা ঘুরিয়ে দেয়, ভোট দিতে না দেয়, বলে যে আপনার নাম নেই, সে কথাটাও রেজিস্টার্ড হওয়ার দরকার। তাহলে হবে কি যে একটা চেক অ্যান্ড ব্যালেন্স থাকবে, এবং চেক অ্যান্ড ব্যালেন্সের কারণে আপনার নির্বাচনটা 100-100 তো বলা যাবে না কোনো সময়, ভালো হবে, এটা আমি বলতে পারি। আমি আসবো আবার আপনার কাছে প্রফেসর আব্দুল লতিফ মাসুম। আমি একজন রাষ্ট্রবিজ্ঞানী হিসেবে আপনার কাছে একটু জানতে চাই যে 50 বছর বয়স হলো বাংলাদেশের, বাংলাদেশ এখনও, এবং গণতন্ত্রের আকাঙ্ক্ষা নিয়েই দেশটির জন্ম হয়েছে, এবং এই দেশটির জন্মে 1970 সালের নির্বাচন একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। সো কেন 50 বছরে বাংলাদেশে আওয়ামী লীগ দীর্ঘদিন ধরে ক্ষমতায় আছে, এর আগেও তারা ছিল, বিএনপি দীর্ঘ সময় ক্ষমতায় থেকেছে, জাতীয় পার্টি 9 বছর দেশ শাসন করেছে, একটা স্থায়ী নির্বাচনী প্রক্রিয়া কেন বাংলাদেশে এখনও তৈরি করা গেল না? এবং এই দলগুলো আবার সবাই গণতন্ত্রের জন্য সংগ্রামও করেছে স্বাধীনতোত্তর বাংলাদেশের বিভিন্ন পর্যায়ে। এটা একটা স্বীকৃত সত্য কথা যে 1970 সালে বঙ্গবন্ধু এবং আওয়ামী লীগের নিরঙ্কুশ বিজয়ের মধ্যে দিয়ে এই দেশের জনগোষ্ঠীর গণতন্ত্রের প্রতি যে একটা তীব্র আকাঙ্ক্ষা সেটি প্রমাণিত হয়েছে, প্রকাশিত হয়েছে। এই গণতান্ত্রিক ব্যবস্থাটি ক্ষতিগ্রস্ত পাকিস্তানি শাসক গোষ্ঠীর হানাদাররা যদি আজকে এই গণতন্ত্রের রায়কে মেনে নিত, তাহলে পরে কিন্তু একটি ধারাবাহিকতা, একটি উত্তরাধিকার আমাদের অর্জিত হতো। কিন্তু 1971 সালের রক্তাক্ত মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে যে গণতান্ত্রিক আকাঙ্ক্ষায় বাংলাদেশ সৃষ্টি হলো, সেই বাংলাদেশেও আমরা খুব দুঃখের কথা, খুব কষ্টের সাথে দেখলাম যে গণতান্ত্রিক চর্চাটা নিরঙ্কুশ হয়নি। 1973 সালের নির্বাচন কি, যদি আমার নিজের ছাত্র অবস্থায় আমি নিজে প্রত্যক্ষ করেছি যে সেটি নিরঙ্কুশ নির্বাচন ছিল না, সেটি এটা সত্যি কথা যে বঙ্গবন্ধুকে চ্যালেঞ্জ করার মতো শক্তি তখনও কিন্তু গজায়নি। কিন্তু ওই যে ছুটি ফেটার যে চ্যালেঞ্জ, মেজর জলিলের মানে প্রার্থিতা, ডাক্তার আজহারের প্রার্থিতা, এবং এইভাবে যে কথাগুলো উচ্চারিত হয়, সেখানেও কিন্তু একটা গণতান্ত্রিক নিয়ন্ত্রণ, নিয়ন্ত্রিত গণতন্ত্রের একটা ব্যবস্থা আমরা দেখলাম। 1973 সালের নির্বাচন নিরঙ্কুশ গণতান্ত্রিক ছিল না। এর মধ্য দিয়ে শাসক দলের ক্ষমতার প্রতি যে আগ্রহ বা ক্ষমতার প্রতি যে নিরঙ্কুশ নিয়ন্ত্রণের প্রচেষ্টা সেটা আমরা দেখলাম। এরপরে 15ই আগস্টের মধ্যে দিয়ে যে বিয়োগান্তিক ঘটনা ঘটে, যে দুঃসহ ঘটনা ঘটে, সেটি একটা সামরিক শাসককে বা সামরিক দলকে ক্ষমতা আসীন করে। সামরিক শাসক থেকে তো আমার গণতন্ত্রের আশা আসলেই করি না। এটা একটা ব্যতিক্রমধর্মী ঘটনা যে জিয়াউর রহমান মানে বছরের পর বছর সামরিক আইন দ্বারা তিনি শাসন প্রতিষ্ঠা, শাসন পরিচালনা করতে পারতেন, কিন্তু উনি বহুদলীয় গণতন্ত্র প্রচলন করেছিলেন। সে প্রশ্নবিদ্ধ হোক আর যেভাবেই হোক, গণতন্ত্রটি সেই প্রেসিডেন্সিয়াল সিস্টেমই হোক সেটা ফিরে এসেছিল। এখন এরপরে আবার এরশাদ আসলেন, বিরাটভাবে গণতন্ত্র ক্ষতিগ্রস্ত হলো। এরশাদের সময় এই যে মজার গল্পের মতো, আমি একদিন একজন এমপির সাথে কথা বলতে বলে শুনলাম যে ইলেকশন কত প্রকার ও কী, ইলেকশন বাই ইলেকশন, ইলেকশন বাই কালেকশন, ইলেকশন বাই ডিক্লারেশন। তো এটা আমাদের দুঃখের কথা যে 1991 সালে একটা নিরঙ্কুশ, এই দেশের সবচেয়ে গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠিত হলো, এবং সেখানে সবাই আশা করেছিল যে বহুদলের প্রতিষ্ঠিত দল এবং ক্ষমতা থেকে অনেকদিন দূরে থাকা দল আওয়ামী লীগ ক্ষমতাসীন হবে, কিন্তু তা না হয়ে বিএনপি ক্ষমতাসীন হলো। কিন্তু আমরা কি দেখলাম যে বিএনপি ক্ষমতাসীন হয়ে যেভাবে নিরঙ্কুশ গণতন্ত্রের চর্চা হওয়া উচিত ছিল এই দেশে, সেটা হলো না। তারাও একরকম রাগঢাক, তারাও একরকম নিয়ন্ত্রণ, এবং অবশেষে বিশেষ করে মাগুরা নির্বাচনের মাধ্যমে যেটা প্রমাণিত হলো যে তারা ইলেকশনকে নিয়ন্ত্রণ করতে চান। তো এই নিয়ন্ত্রণের মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকার প্রতিষ্ঠা হলো।
তত্ত্বাবধায়ক সরকারের মধ্যে দিয়ে পরবর্তীকালে যে নির্বাচনের মাধ্যমে অর্থাৎ 2008 সালের 30শে ডিসেম্বরে নির্বাচনের মাধ্যমে আবার 21 বছর পরে মানে আওয়ামী লীগ 96 সালে একবার ক্ষমতায় এসেছিল এবং সেই ক্ষমতাসীন থাকা অবস্থাও খুব বড় ধরনের ব্যতিক্রম ঘটেছে সেটা আমরা বলব না, তার কারণ ওই সময়টা তো তাদের প্রাথমিক সময় 21 বছরের পরে এই জন্য একটু রাগঢাক একটু সতর্কতা তারা অবলম্বন করেছিল। কিন্তু 2008 সালের এই নির্বাচনের মাধ্যমে তারা ক্ষমতাসীন হয়ে এটা কিন্তু অনুভব করে, এটা রাষ্ট্রবিজ্ঞানী হিসাবে আমার অনুভব উপলব্ধি যে এবং অন্যান্য গবেষণা তথ্য প্রমাণ পত্র পত্রিকা মানুষের সংলাপ গণমাধ্যম ইত্যাদি এটা প্রমাণিত হয় যে আওয়ামী লীগ ধরেই নিয়েছে যে নির্বাচন যদি হয় তাহলে পরে আওয়ামী লীগ আর ক্ষমতাসীন হবে না। এটা প্রমাণ হিসেবে উল্লেখ করা যায় যে 2014 সালে নির্বাচনের আগে 5টি সিটি কর্পোরেশনের পরপর নির্বাচনে বিএনপি ক্ষমতাসীন হয়। বিএনপিরও মানে স্বপ্নটা এরকম হয়ে গেল যে একেবারেই ক্ষমতা তাদের মুঠায় চলে আসছে, তাদের হাবভাবও এরকম ছিল। তো সেখানে আওয়ামী লীগ খুব শক্তভাবে গণতন্ত্রের বিরুদ্ধে যে পদক্ষেপ নেয় সেটি তো সবারই জানার কথা, একটা একটা ভোটারবিহীন নির্বাচন 153 জন সংসদ সদস্য নির্বাচিত হয়ে গণতন্ত্রের যে সর্বনাশ সাধন করলেন এটি আর রিপেয়ারিং হলো না। সেই সময় আপনাদের মনে করিয়ে দিই যে বলা হয়েছিল, প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল আন্তর্জাতিক চাপের মুখে হোক আর অন্তর্বর্তী মানে অভ্যন্তরীণ গণতন্ত্রের আকাঙ্ক্ষায় হোক যে আরেকটি গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠিত হবে, কিন্তু সেটি নির্বাচনটি অনুষ্ঠিত হয়নি। 2018 সালে একই ঘটনা ঘটল। 2018 সালে মানে কামাল হোসেন এবং এরা জোট করলো, তারা গণভবনে মিটিং করলো, সিটিং করলো, ইটিং করলো, তাদেরকে বলা হলো যে আমায় বিশ্বাস করুন, একটি গ্রহণযোগ্য নিরপেক্ষ স্বচ্ছ নির্বাচন অনুষ্ঠিত হলে, কিন্তু তা হয়নি। ওই যে বলা হলো যে বিএনপি বলেছিল যে তারা ভোর রাত্রে পরে পাহারা দেবে, তো ভোর রাত্রে পাহারা দেওয়ার আগেই ভোটটি হয়ে গেছে, কিন্তু এতে কোনো সন্দেহ নাই যে ইট ওয়াজ ইলেকশন বাই পলিস। প্রতিযোগিতা করে এই নিশ্চিত রাতের ভোট প্রফেসর মান্নান বলছিলেন যে বিএনপির একই আসনে 3-4 জন করে ক্যান্ডিডেট ছিল, অনেকে পোস্টারও ছাপেনি, ঘর থেকেও বেরোয়নি। সেটির প্রেক্ষাপট তো মানে পত্র পত্রিকায় প্রকাশিত হয়েছে, মানে বিএনপি 2018 সালে নির্বাচনের সময় কোনো নির্বাচন ক্যান্ডিডেটকে ঘর থেকে বেরোতে দেওয়া হয়নি, পোস্টার লাগাতে দেওয়া হয়নি, গ্রেপ্তার করা হয়েছে। এখন এই মুহূর্তে 35 লক্ষ মানুষের মধ্যে মামলা আছে, হামলা মামলা দিয়ে এমন একটি অবস্থা সৃষ্টি করলো শাসক আওয়ামী লীগ যে কোনো ক্যান্ডিডেটই প্রচারণায় অংশগ্রহণ করতে পারলো না। এখন বিএনপির মানে ইলেকশন কমিশন তো তাদের হাতে, 1, 2, 3, 4 একজন একজনের বিরুদ্ধে মানে প্রার্থিতা বাতিলের সিদ্ধান্ত হলো, কী কারণে? রেল খেলাফি, আরেকজনের মধ্যে মামলা, আরেকজনের মধ্যে পাওয়া যাচ্ছে না। এইভাবে বিএনপি একান্ত অনুপায় হয়ে এই তো বিকল্প 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 প্রচেষ্টা দিয়ে ইলেকশনে নির্বাচনকে অংশগ্রহণ চেষ্টা করছে, এটা তৎকালীন পত্রপত্রিকা বা সিচুয়েশন দেখলেই তো পরিষ্কার হয়ে যায়। আপনার কথার প্রেক্ষিতে বাংলাদেশে যারা ক্ষমতা ছিল প্রত্যেকেই নির্বাচনকে যার যার মতো করে ম্যানিপুলেট করার চেষ্টা করেছে, অবশ্যই কম বেশি প্রত্যেকে চেষ্টা করেছে। এখন আমার এই প্রশ্নটা রেখে আমি আবার প্রফেসর মান্নানের কাছে যাচ্ছি। আমি আপনার প্রশ্নের জবাবে একটা শব্দ দিয়ে দিতে চাই, কেন হলো না ক্ষমতা নিরঙ্কুশ আকাঙ্ক্ষা থেকে এই ঘটনা ঘটছে, ব্যাকরণ না মেনে। রাষ্ট্রবিজ্ঞান হিসেবে আপনার কাছে আমার জানতে চাওয়া, আমি পরের দফায় আপনার কাছে শুনব, এই আকাঙ্ক্ষা পরিবর্তনের উপায় কি? এই যে তাদের ক্ষমতায় থাকতেই হবে, নিরঙ্কুশ করতেই হবে, আমার 250 আসন আছে, তারপরও আমার বাকি 50টাও লাগবে বা 299টা আছে, আমার 300ই লাগবে, এর থেকে পরিত্রাণের উপায় কি? আমি শুনবো আপনার কাছ থেকে, তার আগে প্রফেসর মান্নান শুনছিলেন। উনি তো বলেই ফেললেন, উনি বলে ফেললেন আমার নির্বাচন সম্পর্কে আর বিশেষ কিছু বলার আমার প্রয়োজন আছে, নির্বাচন করতে হবে, নির্বাচন লাগবে, জি বলার নাই। গণতন্ত্র যদি বিশ্বাস আমরা করি তাহলে নির্বাচনে অংশগ্রহণ করতে হবে। আর উনি যেটা বললেন
যে পাঁচজন প্রার্থী দেওয়ার মানে হচ্ছে যে পাঁচজনের নামে পাঁচ রকমের মামলা মোকদ্দমা ঋণ খেলাপি আছে, সেটা বোঝা মুশকিল, সেই জন্য দিয়েছেন। কিন্তু আগেও তো ভোট হয়েছে, ব্রিটিশ আমলেও তো ভোট হয়েছে, তখন তো কেউ কিছু বলেনি। আর এটা এখানেই শেষ হয়ে যায় না, এটা সুপ্রিম কোর্ট পর্যন্ত যায়। ফলে উনি যেটা বললেন ওনার সাথে আমি একমত পোষণ করি না, কারণ ওনারা সিদ্ধান্ত নিতে পারেন না, সেজন্য ওনাদের দোষ নাই। একজন অসুস্থ হুইল চেয়ারে তাকে জননেত্রী শেখ হাসিনা মাননীয় প্রধানমন্ত্রী তাকে করুণা করে বাড়িতে থাকতে দিয়েছেন, কোর্টের ইকে উপেক্ষা করে বাড়িতে থাকতে দিয়েছেন। আর একজন লন্ডনে বসে ওখান থেকে উনি চালাচ্ছেন, তীর চালাচ্ছেন এখানে নির্বাচন। আপনি দীর্ঘদিন, আপনার বোধ হয় 7,000 হয়ে যাচ্ছে, তো আমরা যারা ছাত্রলীগ করেছি বা নির্বাচন বারবার করছি, আমরা জানি যে মানুষের কাছে ওই আপনার কেউ কারুর তোয়াক্কা করে না বা কেউ কারুর গোলাম না, যে লন্ডন থেকে আমি বলে দিলাম হ্যামলেট থেকে যে এই ভোট দেন, এইভাবে ভোট হয় না, তো এইভাবে আইন ই করতে পারে না। সেজন্য একটা প্রশ্ন, যে এই যে এখন আমি যেটা শুরুতে বলছিলাম, কেউ জাতীয় সরকারের কথা বলছে, নির্বাচনকালীন সরকার, তত্ত্বাবধায়ক সরকার, আওয়ামী লীগের অধীনে কোনো নির্বাচন নেই এই কথা বলে এখন নানা রকমের চোট তৈরি হচ্ছে, এবং তাদের অনেকের বক্তব্য, কেউ কেউ এরকম কথাও যদি প্রশ্ন রাখেন যে যে কারণে 2004-06 আওয়ামী লীগ এবং তার মিত্ররা আন্দোলন করলো, যে কে এম হাসান বয়স বাড়ালো বিএনপি তাদের পছন্দের একজনকে তত্ত্বাবধায়ক সরকার প্রধান করবার জন্যে, কে এম হাসান 25 বছর আগে বিএনপির সঙ্গে যুক্ত ছিলেন, তারপরে 25 বছর তিনি জুডিশিয়ারিতে ছিলেন, কোনো অভিযোগ নেই যে জুডিশিয়ারিতে থেকে তিনি কোনো পক্ষপাতমূলক আচরণ করেছিলেন, এটা কোনো অভিযোগ তার বিরুদ্ধে ছিল না, কিন্তু তাকেও আওয়ামী লীগ বা তার মিত্ররা মানতে পারেনি। সেখানে আওয়ামী লীগ কি, খোদা আওয়ামী লীগ কি কীভাবে অন্যরা বিশ্বাস করবে, আস্থায় রাখবে? আমি খুব বিশ্বাস করবার জন্য বলছি না, বিশ্বাস করানোর জন্য বলছি, বিশ্বাস করতে বলছি না, বিশ্বাস করানোর জন্য। তো সেই বিশ্বাস করানোর শক্তি তাদের, ধরুন 1%-এরও কম যারা তারা একত্রিত হয়েছে, অনেক পার্টি আছে, আমি নাম বলে অসম্মান করতে চাই না তাদেরকে, যে 1%-এরও কম লোক তাদের, তাদেরকে যদি একটা ইউনিয়ন পরিষদের মেম্বার বানাতে বলা হয় পারবেন না তারা। সেজন্য আমি একটু শক্ত করেই বলতে চাচ্ছি যে আমরা যেমন যেভাবে আদায় করে নিয়েছি, আজিজের বলুন বা পরবর্তীতে বলুন বা রাষ্ট্রপতির কাছ থেকে নেওয়ার কথা বলুন, আপনাকে আদায় করে নিতে হবে। আপনি যদি আদায় করতে না পারেন, তাহলে আপনি মুখে বললেন, বক্তৃতা করলেন, হয় জনগণের রায় হয় ভোটে বুঝতে হবে অথবা রাজপথে বুঝতে হবে, যেভাবে হয় সেভাবে না করলে কেউ আপনাকে দেবে না আর কি। যেমন ধরেন যে আমি জাফরুল্লাহ সাহেবকে যেতে দেখলাম, আমার ভালো লাগলো যে গফার চৌধুরীর দাফনের, মানে যখন তাকে পাবলিকলি দেখানো হলো তখন উনি এসেছিলেন। গফার চৌধুরী আমাদের দেশের একজন লিজেন্ড, এবং এই যে ভাষা, বাংলা ভাষা ইত্যাদি ইত্যাদি, আপনি আমি আমরা যে করছি, এই গানটা অমর গান, উনার লেখা, আলতাফ মামুন সাহেবের সুর। সেই মানুষটাকে দেখতে না আসা বা ওনাদের পক্ষ থেকে একটা সম্মান, সে তো বড় মুক্তি যোদ্ধা ছিল, হয়তো ওনাদের পক্ষে ছিল না, ওনারা বলতে পারেন যে ওনাদের পক্ষে না। তার মানে কি, আপনি জামাতকে নিয়ে আপনার এত চিন্তা, আর গফার চৌধুরীর মতো লোক, আপনি সাংবাদিকতার লাইনের মানুষ, খুব মনে থাকতো ভদ্রলোকের, এবং ভদ্রলোক যা লিখতেন লেখার ভিতরে খুব ভালো লাগতো আর কি, লেখাটা তার, আমাদের সকল ই করতাম, মানে আপনি সেটাও করতে পারলেন না। আপনি যে একজন লোককে গেলে, যেমন আপনি দেখেছেন যে পদ্মা সেতু, আমি এখানে বারবার বলেছি যে শেখ হাসিনা সেতু হবে এটা, কিন্তু শেখ হাসিনা এটাকে মেনে নেননি, উনি পদ্মা সেতু নাম দিয়েছেন, এবং বিএনপিকে দাওয়াত দেওয়া হচ্ছে। এখন যদি আপনি এই বিএনপি বলছে যে এটা তো আওয়ামী লীগের সেতু না, বাংলাদেশের সেতু, আমি তো তাই বলছি, আওয়ামী লীগের সেতু হবে কিসের জন্য, বাংলাদেশে যারা বসবাস করেন সকলের ব্যবহারের জন্য সেতু, কিন্তু সেতু উদ্বোধন হবে, সেতুর জন্য আপনারা মামলা করলেন, হেরে গেলেন, করালেন, আপনারা হেরে গেলেন
কানাডা কোর্ট আপনাদেরকে দিল না, এখন আপনারা যদি না যান তাহলে আপনারা মানি না মানবো না, এই কথা বললে গণতন্ত্র হবে না। আপনি কেন মানবেন না? আপনাকে মানতে হবে, আপনাকে করতে হবে, সবাইকে নিয়ে করতে হবে, তবেই আপনার এটা হবে। প্রফেসর আব্দুল লতিফ মাসুম, আমি আমার প্রশ্ন ছিল যে মনস্তত্ত্বে এই পরিবর্তনটা কিভাবে আনা যাবে রাজনীতিবিদদের, সেটা আওয়ামী লীগ হোক কিংবা বিএনপি হোক কিংবা জাতীয় পার্টি হোক। আপনার মূল প্রশ্ন ছিল জাতীয় সরকার বা তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা এবং এরপরে এইটার একটা উপশমের উত্তরণের কি উপায়, সেটাই জানতে চাইছি আমি। স্বাভাবিকভাবে এই যে সবাই ক্ষমতা নিরঙ্কুশ করতে চায়, এর থেকে পরিত্রাণের উপায় কি, একটা পার্মানেন্ট ব্যবস্থা কিভাবে তৈরি করা যাবে? কারণ আমাদের সবই তো পিসমিল একটু একটু ব্যাকগ্রাউন্ডে যাই যে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাটি আওয়ামী লীগ মূল আন্দোলন করেছে, যদি অন্য একজন নেতার নাম বলা হয় যে সে প্রথম করেছে, যাই হোক মূল শক্তি আওয়ামী লীগ ছিল, যে কারণে এত দুর্বার আন্দোলন করে তত্ত্বাবধায়ক সরকার অর্জিত হলো। কেন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার অর্জনের দরকার ছিল? আসলে ন্যাশনাল যে কনসেন্সাস সৃষ্টি হয়েছিল যে বাংলাদেশের যে অর্থনীতি, বাংলাদেশের যে রাজনীতি, বাংলাদেশের যে সংস্কৃতি, তাতে একটি দলীয় সরকারের অধীনে নির্বাচন করা কোনো সময়ই নিরঙ্কুশ নিরপেক্ষ হয়নি। এই উপলব্ধি থেকে কিন্তু সকল রাজনৈতিক দল কম বেশি একমত হয়ে তত্ত্বাবধায়ক সরকার প্রতিষ্ঠা করলেন। তো তত্ত্বাবধায়ক সরকার প্রতিষ্ঠা করলেন যে দল বা যারা যা যে নেতৃত্ব ঠিক একইভাবে তারা ক্ষমতা আসীন হওয়ার পরে এই ব্যবস্থাটি একটি অজুহাতে, আমি বলবো অজুহাতে, ঠিক আছে সুপ্রিম কোর্টের মানে এটা একটা পর্যবেক্ষণ ছিল এবং তারা কিন্তু একথাও বলেছিল যে পরপর দুটি তিনটি নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীন হতে পারে, সংসদ চাইতে, কিন্তু এটা করলাম না। কেন করলাম না? নিরঙ্কুশ ক্ষমতায় থাকার অভিলাষে। নিশ্চিতভাবেই এখনও এবং তখনও যদি একটি গ্রহণযোগ্য নির্বাচন হতো তাহলে পরে আওয়ামী লীগের বিরোধী শক্তি নির্বাচিত হতো, তখন এটা একটা বাংলাদেশের একটা রাজনৈতিক ট্রেন্ডও বলতে পারেন। দেখা যায় আওয়ামী লীগ একবার, তারপরে বিএনপি, তারপরে বিএনপি, এবং একটা চমৎকার দ্বিদলীয় ব্যবস্থা ডেভেলপ করতে যাচ্ছিল এই দেশে, কিন্তু হলো না। কারণটা হলো ক্ষমতার জন্য অসম্ভব দুরারোগ্য ব্যাধি, এটা ক্ষমতা তাদের থাকতেই হবে, সেটা আওয়ামী লীগ বলেন বা বিএনপি বলেন একই কথা। এই যে জাস্টিস কে এম হাসানের কথা বললেন আপনি, এই ভুলটি কি মানে বিএনপি করেনি? যাই হোক, এখন নিরসনের উপায় কি? নিরসনের উপায় হচ্ছে, আমরা জানি যে গণতন্ত্রই একটি ব্যবস্থাই না, গণতন্ত্র একটি মাইন্ডসেট, একটি 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 ওয়ে অফ লাইফ। তো এখন আমাদের নেতা নেত্রীদের প্রথম যে বিষয়টি উপলব্ধি করতে হবে সেটা হচ্ছে যে গণতন্ত্রের ব্যবস্থাটি যথেষ্ট নয়, গণতন্ত্রকে নিজে ধারণ করতে হবে এবং নিজেদের দল ধারণ করবে এবং সেই বিশ্বাস অনুযায়ী কাজ করতে হবে। কিন্তু আমরা দেখলাম যে এই তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা উৎখাতের মধ্য দিয়ে 2014 সালে 2018 সালে কী নির্বাচন হয়েছে, এটি আরও প্রশ্নবিদ্ধ নির্বাচন, সকলেই বলছে, সকলেই জানে। এখন আমি আমার দলের পক্ষে কথা বলতে পারবো না, সেই জন্য আমি মানে সত্যকে ঢেকে যাব, এটা সত্য কথা নয়। বরং যদি গণতন্ত্রে বিশ্বাস করতে হয় তাহলে প্রথমত এই যে সংবিধানের কথা, আপনি জানেন যে একটা কাঠামোগতভাবে স্ট্রাকচার হিসাবে সংবিধান একটা বড় ধরনের রক্ষা হচ্ছে আমাদের নির্বাচন হওয়ার জন্য। কিন্তু আমরা কি দেখলাম, মানে যখন তখন বিএনপি বা আওয়ামী লীগ যখন তখন সংবিধান পরিবর্তন করছে, বিএনপি ওই 67 বছর থেকে ওই প্রথম রাষ্ট্রপতি জাস্টিস সাত্তারকে রাষ্ট্রপতি ভাইস প্রেসিডেন্ট করার জন্য সংশোধন করে ফেলল, একটা সামান্য ব্যাপার। তারপরে তারা ওই যে 65-67 এভাবে তারা ভুল করেছে, এবং সবচেয়ে বড় সর্বনাশটি আওয়ামী লীগের হাতে হলো যে সেই গণতান্ত্রিক ব্যবস্থাটি, মানে সেই যে বাকশালী উত্তরণ, বা এখন যে এখন তো আমি মনে করি বাকশালের চেয়ে চরম একটি নিকৃষ্টতম শাসন ব্যবস্থা বর্তমান রয়েছে। তার কারণ বাকশাল বঙ্গবন্ধু যেভাবেই হোক একটা আইনের মাধ্যমে হয়েছে, একটি কাঠামোর মাধ্যমে হয়েছে, একটি ডিক্লারেশনের মাধ্যমে হয়েছে, কিন্তু এখন যা হচ্ছে অঘোষিত বাকশাল, কেউ কথা বলতে পারে না। এই সেদিনও মানে ধরেন এই আমরা দেখছি যে একটা মানববন্ধনও এখানে করা দিতে যায় না, দ্রব্যমূল্যের বুদ্ধির প্রতিবাদে যে নানান ধরনের সংগঠনগুলো প্রতিবাদ করেছে তাও হতে। অর্থাৎ আমরা দুটো সর্বনাশ আমাদের হয়েছে, এক নম্বর গণতান্ত্রিক নির্বাচন ব্যবস্থাকে আমরা ধ্বংস করে ফেলেছি, সর্বনাশ ঘটেছে সেখানে, এবং গণতান্ত্রিক বোধ যে
জীবনবোধ সেটা আমার ধ্বংস হয়ে গেছে। এখন এখন মানে এই দুটো ব্যবস্থা, হয়তো শুভবুদ্ধির কাছে আবেদন করা, আমাদের যে রাজনৈতিক নেতৃত্ব রয়েছে প্রধানমন্ত্রী সহ বিরোধী দলের নেতৃত্ব, তাদের রাজনৈতিক শুভবুদ্ধির কাছে আমাদের আবেদন নিবেদন, নাগরিক সাধারণের এই আকাঙ্ক্ষা পৌঁছে দেওয়া যে একটি গণতান্ত্রিক ব্যবস্থায় আমাদের বিষ ফিরে আসতে হবে, এক নম্বর কথা। দু নম্বর কথা হলো যে যে জঞ্জাল জমেছে এটি নির্বাচন, একটি নিরঙ্কুশ নির্বাচনের মাধ্যমেই এটা পরিণতি হতে পারে। একটা আগামীতে এই 2023 সালে যে নির্বাচনটি হয়, আমি মনে করি যদি এই নির্বাচনটি নিরপেক্ষ হয়, নিরঙ্কুশ হয় এবং মানুষ যদি কথা বলতে পারে, তাহলে অনেক ঝামেলা এই নির্বাচনের মধ্য দিয়েই একটি ব্যবস্থা বেরিয়ে আসবে। যেমন বিএনপি বলতেছে যে নির্বাচন কালীন উত্তর পরবর্তীকালে তারা একটি জাতীয় সরকার করবে, আবার কোনো কর্মী আওয়ামী লীগ এর আগের তত্ত্বাবধায়ক সরকার মেনে নিতে চাচ্ছে, নির্বাচনকালীন সরকার মেনে নিচ্ছে। কিন্তু যদি সত্যি সত্যি শেখ হাসিনা যদি ক্ষমতা থেকেও যদি একটা নিরঙ্কুশ গ্রহণযোগ্য নির্বাচন হয়, তাহলে কিন্তু এই নির্বাচনটাই আমাদের জাতীয় সংকট উত্তরণের একটি পথ দেখাবে। এবং আপনি মনে করেন একজন পলিটিক্যাল সায়েন্টিস্ট হিসেবে যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে ভালো নির্বাচন করা সম্ভব? সম্ভব নয়, সম্ভব না, তার কারণ হলো যে নয় মনে করেন, সম্ভব নয়। কিন্তু আপনি বলছিলেন যে কেন মানে চাইলে সম্ভব না, কেন বিখ্যাত বৃক্ষত ফলত পরিচয়ত, মানে আমরা দেখলাম যে 2014 সালে নির্বাচন কিন্তু আপনি তো যেমন বলছিলেন যে এই যে প্রধানমন্ত্রী ক্ষমতায় থাকাকালীন এই প্রধানমন্ত্রীর সময় কয়েকটি সিটি কর্পোরেশন নির্বাচনে পরপর বিএনপি বিজয়ী হয়েছে, বিএনপি নির্বাচন হয়েছে, মানে সবাই আমরা বুঝি যে মানে এদেশের মানে 4000 ইউনিয়ন কাউন্সিল নির্বাচনেও যদি বিএনপি ক্ষমতায় আসে বা সিটি কর্পোরেশনের সবগুলোতে ক্ষমতায় আসে, তাহলে সরকারের পরিবর্তন হবে না। সুতরাং সরকার খুব খুব দয়া করে এটা নমুনা দেখানোর চেষ্টা করেছে মাঝে মধ্যে, নিরঙ্কুশভাবে ইউনিয়ন কাউন্সিলের নির্বাচন ধরেন, উপজেলা নির্বাচন ধরেন, কোনো নির্বাচনই এই নির্বাচনের কাছে গ্রহণযোগ্য হয়নি। এখন ওই দুইটা বিকল্প অবস্থা হয়, আমাদের সরকারের শেখ হাসিনা মানে দেশের মাননীয় প্রধানমন্ত্রী তার আস্থায় বিশ্বাস করে যদি আমরা আরেকটা নির্বাচন অর্জন করতে পারি, তাহলে একটি উত্তরণের পথ। আরেকটি উত্তরণ হলো যে ওই গণ আন্দোলনের মাধ্যমে আমাদের দেশে একটা মানে এটা খুব কষ্টের কথা যে একটা রাজনৈতিক সমঝোতার মাধ্যমে, রাজনৈতিক ডায়ালগের মধ্যে, আলোচনার মাধ্যমে কোনো সমস্যার সমাধানই আজ পর্যন্ত গত 50 বছরের ইতিহাস নেই। সেই সেই মান্নান ভূঁইয়া বা জলিল সাহেবের বা পরবর্তীকালে বিদেশি দূতিয়ালীদের বা পরবর্তীকালে যত আন্দোলন আলোচনার মাধ্যমে সমাধান হয়নি। কিন্তু এখন ওই দুইটি পথ, একটা হলো নির্বাচনের মাধ্যমে সদিচ্ছার উপর নির্ভর করা, তার সততার উপর নির্ভর করা, তার শুভবুদ্ধির উপর নির্ভর করা, আর দ্বিতীয়ত গণ আন্দোলন করা। গণ আন্দোলন তো কারো হাতে না, গণ আন্দোলন করে 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 যদি বাধ্য করা যায়, এর সাথে যেভাবে গেছে সেভাবে যদি মানে সরকারের মধ্যে একটি গণ আন্দোলন বা খুব তাৎপর্যপূর্ণ আন্দোলন বিরোধী দল গড়ে তুলতে পারে, তাহলে পরে একটি পরিবর্তন তারা বাধ্য হবে। তার কারণ মানে আমি মনে করি যে এই বর্তমান সরকারও এই তত্ত্বাবধায়ক সরকার আবার পরিবর্তন করবে। আপনি মনে রাখুন এই বর্তমান সরকার যে তত্ত্বাবধায়ক সরকার তারা বাতিল করেছে, সেই সরকারটিকে তার ফিরে আসবে যখন তারা দেখবে যে এই তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ব্যতীত আর কোনো উপায় নেই। এটা একটা খুব কষ্টের কথা যে একটা সরকার বা একটা একটা জননেতৃত্ব তাদেরকে প্রেশারের মুখে, তাদের আন্দোলনের মুখে, তাদের তারা কি মানুষের ভাষা বোঝে না, তারা কি দেয়ালের লেখা দেখে না? এবং আমরা তো নিজেরা খুব অন্ধ নই, এবং আমি নিশ্চয়ই বিশ্বাস করি যে মানে এখন যারা রাষ্ট্রনেতৃত্বে আছেন তারা যথেষ্ট সতর্ক, যথেষ্ট তারাও কি খোঁজখবর রাখে না? আমাদের সকলের পক্ষ থেকে, নাগরিক সাধারণের তরফ থেকে, এই তৃতীয় মাত্রার পক্ষ থেকে, এই দেশবাসীর পক্ষ থেকে আমার রাষ্ট্রনেতৃত্বের কাছে আমাদের আবেদন নিবেদন যে একটি নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে, একটি গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে জাতীয় সংকটের উত্তরণের চেষ্টা করুন। প্রফেসর আব্দুল মান্নান, আসলে উনি বাক্সারের কথা বলেছেন, এই আপনার এখানে বোধহয় যতবার আমি এসেছি এই বাক্সাল নিয়ে বাক্সালের পক্ষে আমি কথা বলেছি, এবং আমি বলেছি যে বলছেন এই বাক্সালের চেয়ে অঘোষিত বাক্সাল সেই বাক্সাল ভালো ছিল, সেই বাক্সালই ভালো ছিল, রাইট, সেই বাক্সালই ভালো ছিল এবং বাক্সাল দরকার ছিল। উনি তখন ওনার হয়তো টকবগে যৌবন ছিল, উনি খেয়াল করেছেন কিনা আমি জানি না, বাক্সাল তখনকার জন্য অপরিহার্য ছিল। বঙ্গবন্ধু আপনার এখানে নূর আলম সিদ্দিকী সাহেব আসেন, উনি একটা বিশাল বক্তৃতা করেছিলেন এবং বঙ্গবন্ধু বলেছিলেন যে এটা স্বল্প সময়ের জন্য, কারণ তখন যে অবস্থা সেই অবস্থাটা বাক্সাল ছাড়া আমাদের জ্ঞানে অন্য হয়তো লোকের জ্ঞান আরও বেশি থাকতে পারে, উপায় ছিল না। এবং এই নিয়ে
যদি আপনি আমাকে একদিন ডাকেন আর বাক্সারের বিরুদ্ধে যিনি তাকে যদি ডাকেন তাহলে আপনার এখানে একদিন আমি আপনাকে তো ডিকটেট করতে পারি না, ফলে একটা বায়াস হয়ে যাক, জুরি থাক, শুনুক যে বাক্সারের দরকার ছিল কি না। তারপরে ওনারা যেটা বলছেন, তারপর উনি যেটা বললেন যে ক্ষমতা বা আপনার সবাইকে নিয়ে একটা সরকার, একটা সরকার চলছে গণতান্ত্রিক সরকার, কারণ এই এই যে কোনো কেউ রিটও করেনি, এই নির্বাচনটা যে ভালো হয়নি বলে যে বলা হচ্ছে অন্যায় হয়েছে নির্বাচন, সেই নির্বাচনের জন্য কেউ কিন্তু কোর্টের আশ্রয় নেয়নি। এই নির্বাচনকে বাতিল করবার জন্য আপনার তো সুপ্রিম কোর্ট তো রয়েছে, সেখানে তো আপনি একটা আশ্রয়ের জন্য একটা মামলাও তো করতে পারতেন রেজাল্ট যাই হোক। ফলে এই সমস্ত কথা বলে মামলা হয়েছিল মনে নেই, হয়তো কয়েকটা করেছে মামলা কিন্তু ফলো আপটা বোধ হয় হয়নি আর কি, মামলার কোনো তো মামলা তো হলো না আর কি। আপনি একটা রিট বসে দিয়ে আপনি ই করলেন, বিএনপি তো বড় বড় উকিল রয়েছে, এমনকি কামাল ডক্টর কামাল হোসেন সাহেব রয়েছে, আমাদের আবার অত বড় উকিল টুকিল নাই, আমাদের লেখাপড়া একটু কম, আমরা তো সেই কমেন কম দিয়ে ডক্টর কামাল তো আপনাদেরই ছিলেন না, তা নয়। এখন কথা হচ্ছে কি যে ভোট আপনাকে এই নানান কথা আপনারা বলছেন আর আপনারা সবসময়ের জন্য জামাতের দিকে তাকিয়ে আছেন, জিয়াউর রহমান সাহেব এদেশে জামাতকে ভোট করতে দেওয়া হবে না, আমি একজন জামাতের নিবন্ধন নেই, তো জামাতের নিবন্ধন নেই, কিন্তু আপনার ধানের শীষ নিয়ে জামাত যে নির্বাচন করলো সে তো আপনি ভুলে যাননি, এই যে নির্বাচনে এখন সরকার গঠন হয়েছে সেখানে তো জামাতের লোক তো নির্বাচন করেছিলেন, এখন দাঁড়িপাল্লাই যে হতে হবে আমরা তো তা বলছি না, আমরা বলছি জামাতকে নিয়ে। আমরা মুক্তিযুদ্ধের বাইরে মুক্তিযুদ্ধের যে নির্যাস, মুক্তিযুদ্ধের জন্য এই দেশের মানুষের 30 লক্ষ লোক, 2 লক্ষ মা বোন আর অসংখ্য মানুষের যে কষ্ট, সেই মুক্তি আমরা সেখানে কোনো কম্প্রোমাইজে যেতে পারি না, শেখ হাসিনা চাইলেও কম্প্রোমাইজ করতে দেবে না, এখনও মুক্তিযোদ্ধারা বেঁচে আছে, আপনাকে জামাতকে বাদ দিয়ে আপনাকে আসতে হবে। এখন ওনারা বলতে পারেন যে জামাতকে আপনারা মামলা দিয়ে বা আপনারা সরকারি আছেন আপনারা নিষিদ্ধ করেন কিসের জন্য, আমরা নিষিদ্ধ করতে যাব কিসের জন্য? আপনারা উনি প্রথমেই বলেছেন যে সর্বদলীয় গণতন্ত্র, আমি একটা উত্তর দিতে চাচ্ছিলাম কিন্তু যেহেতু ওনাকে আমি ঠিক ওই উত্তরটা দিইনি, সর্বদলীয় গণতন্ত্র জিয়াউর রহমান করলেন এই কথা, বহুদলীয় এবং জিয়াউর রহমান সাহেবই আমার দেশের মানুষ শাহজিদ সাহেবকে প্রাইম মিনিস্টার করেছেন, যাদব মিয়াকে করেছেন, ফলে মুক্তিযোদ্ধারা বসে থাকার জন্য নাই মুক্তিযোদ্ধারা, এটাকে শেখ হাসিনা বললেই যে হবে তা নয়, কিন্তু মুক্তিযুদ্ধেদেরও একটা বলার কথা আছে, এদের যারা স্বাধীন করেছে তাদেরও একটা বলার কথা আছে। সেজন্য আমি ব্যক্তিগতভাবে যেটা মনে করি সেটা হচ্ছে যে নির্বাচনে অংশগ্রহণ করা, এবং আপনার মনে আছে যে 5টা পোর্টফোলিও বিএনপিকে দিতে চেয়েছিলেন শেখ হাসিনা হোম মিনিস্ট্রি সহ, তারা পছন্দ করেননি। এখন তারা যদি মনে করেন যে তাদেরকে আস্তে করে নিয়ে গিয়ে সিংহাসনে বসিয়ে দেওয়া হবে, গণতান্ত্রিক চর্চা এই সিংহাসনে কেউ কাউকে বসায় না, আপনাকে অর্জন করতে হবে, আপনাকে সংগ্রাম করতে হবে, আপনাকে নিতে হবে, আপনাকে অর্জন করতে হবে, অর্জন না করলে তো আপনার হবে না। সেজন্য আমি মনে করি যে বিএনপি এই নির্বাচনে অংশগ্রহণ করা উচিত, এবং তারা যে জোট করছে সেই জোটদেরকে নিয়েই তারা অংশগ্রহণ করুক, এবং এখন তো মনে হচ্ছে যে বিএনপি কোনো জোট তাদের সঙ্গে কাউকে নিয়ে করছে না, তারা আলাদা থাকবে, বাকি কয়েকটা জোট হবে এখন যেটি মনে হচ্ছে, তো এখন তো যেটা কাল পরশু জামাতও তাদের সঙ্গে থাকছে না, কাল পরশু যেটা দেখা গেল তারা বিভিন্ন দলের সঙ্গে মিটিং করছেন যুগপৎ আন্দোলনের জন্য। জুরুন সাহেব, সোনার পাথর বাটি হয় না, এটা আপনি মিটিং করবেন, আপনি একই দিনে মিটিং করছেন, এখন ওনাদের মধ্যে এমন লোক আছে
এমন দল আছে যে আমি আগেই বলেছি যে একশো একে শতকরা একজনও নাই, তিনি কী করে মিছিল করতে যাবেন? তার পক্ষে যেমন আমাদের দলেও আছে, চোদ্দ দলের ভিতরেও আছে, যাদের একলা মিটিং করার মানে যেটা শো হবে সেটা করতে পারবে না, সেখানে আওয়ামী লীগ লাগবে। তো সেই রকম তারা যদি এই দেশকে মুক্তিযুদ্ধের দেশ এবং তারা দাবি করেন যে তারাও মুক্তিযোদ্ধা, আমি দাবি অস্বীকার করি না কারো, কারণ তারা যদি মুক্তিযুদ্ধ করে থাকেন তো কেন আমি অস্বীকার করব? আমি একজন মুক্তিযোদ্ধা হয়ে আমি অস্বীকার করি না। আমাদের কথা হচ্ছে যে নির্বাচনের জন্য প্রস্তুতি গ্রহণ করুন, নির্বাচনে আসুন এবং আপনারা আপনাদের মতো শক্তি, আপনাদের এত লোক, আমরা তো বাংলাদেশে যেটা হয় যে আওয়ামী লীগ একলা একদিকে আর সবাই একদিকে। জিএম কাদের যেমন আমাদেরকে প্রতিদিনই প্রায় বলছেন, যদিও আমাদের সঙ্গে ওনাদের একটা সখ্যতা, কিন্তু সেই সবকে নিয়ে আপনাকে সংগ্রাম করে আপনাকে কেউ বসি দেবে না, আপনাকে এটা নিতে হবে এবং নিতে পারলে দেশের ভালো হবে। কারণ এখন আপনার কোনো অপোজিশন নাই, বিরোধী দল না থাকার জন্য গণতান্ত্রিক যে চর্চা সেই চর্চাটা হচ্ছে না। আমরা বিশেষ করে আমি চাই যে বিরোধী দল স্ট্রং বিরোধী দল হোক এবং সেখানে গণতান্ত্রিক চর্চা হোক, যার ফলে এই যে 50 বছর ধরে, ধরেন 50 বছর 51 বছর পড়ে গেল আমাদের যে গণতন্ত্রের বয়স, সেই 51 বছরে থেকে উত্তরণ সুন্দরভাবে যেভাবে উত্তরণ হওয়া উচিত ছিল সেভাবে হয়নি, এটাকে অগ্রসর করতে উপরের দিকে নিয়ে যেতে হবে, এটাই হচ্ছে আমাদের কথা। মানে গণতন্ত্র মানে যদি হয় সকলের মতামতকে গ্রহণ করা, মৌলিক অধিকারকে স্বীকৃতি দেওয়া, তাহলে পরে এই সময় আপনি অসংখ্য উদাহরণ লক্ষ্য করেন যে বিরোধী দল বা অন্য দলগুলো সভা সমিতি করতে পারছে কিনা, মানববন্ধন করলেও পিটিয়ে দিচ্ছে এবং হাসি পায় ক্ষমতাসীন দল যুক্তি দেখে যে আপনারা শক্তিশালী বিরোধী দল হবেন, এমন শক্তিশালী বিরোধী দল হবেন যেমন জিএম কাদেরের দল জাতীয় পার্টি হয়েছে, এমন শক্তিশালী হবেন যে আমরা আপনার হাত বেঁধে দেব, পা বেঁধে দেব, আপনাকে সাঁতার প্রতিযোগিতা করতে দেবে এবং তারপরে কিন্তু আপনি নিশ্চিত যে আপনাকে হারতে হবে, আপনি জিতলে কিন্তু অসুবিধা, তাহলে কিন্তু গণতন্ত্র থাকছে না। গণতন্ত্র থাকবে তখনই যখন আওয়ামী লীগ নির্বাচিত হবে, তখনই গণতন্ত্র থাকবে, এছাড়া গণতন্ত্র হওয়ার কোনো উপায় নেই। এবং মজার ব্যাপার হলো যে মুক্তিযুদ্ধের মনে হয় যেন তারা এই দেশের কেউ মুক্তিযুদ্ধ করেনি, একমাত্র আওয়ামী লীগের রেখে মুক্তিযুদ্ধ করেছে, অথচ বিএনপি হচ্ছে মুক্তিযোদ্ধাদের দল, বিএনপির সভাপতি যিনি প্রধান জিয়াউর রহমান প্রতিষ্ঠাতা তিনি একজন মুক্তিযোদ্ধা ছিলেন, কিন্তু এত কষ্ট যে রাজনীতিতে এতটাই নিকৃষ্ট হয়ে গেছে, জিয়াউর রহমান বীরুত্তম সেক্টর কমান্ডারকেও এরা তীক্ষ্ণ ভাষায় মুক্তিযুদ্ধ না এরকম করা বলার চেষ্টা, তাহলে পরে তো সব দেশই সব কিছুই হয়ে যাচ্ছে রাজাকার। তো এরকম না, মানে সবটা একটা গ্রহণযোগ্য নির্বাচন যদি হয় তাহলে পরে কারো কোনো অবস্থা এবং কারো কোনো আপত্তি থাকবে না। কিন্তু একটা প্রস্তাবনা গ্রহণযোগ্য নির্বাচনের জন্য করণীয় কি, সেরকম একটা সুনির্দিষ্ট প্রস্তাবনাও কিন্তু একটি প্রস্তাবনা হচ্ছে এই যে প্রথম শর্তটাই হচ্ছে এই যে ক্ষমতাসীন সরকারের অধীনে নির্বাচন হবে না, যে কারণে শেখ হাসিনা তত্ত্বাবধায়ক আন্দোলন করেছেন সেই কারণটি এখনও বর্তমান, সুতরাং এই কারণটি যদি দূর করা যায় তাহলে পরে সম্ভাবনা আছে একটি সুন্দর এবং গ্রহণযোগ্য নির্বাচন করা। তারপরে আপনি বলেন যে আপনাদেরকে জনসাধারণ কত ভালোবাসে এবং কত বিপুল জনপ্রিয়, আপনাদের এখন তো আপনার 97% 3% পার্লামেন্টে আপনাদের আসে না, তখন 7% থাকে কি না সেটা দেখেন যদি একটা নিরঙ্কুশ নির্বাচন হয়। তো মুশকিল হচ্ছে এই যে যার যার পক্ষ থেকে সে সেই কথা বলে, কিন্তু দেশপ্রেম নিয়ে গণতন্ত্র নিয়ে কারো ভাবনা নেই এবং বৃহত্তর জনগণের সুখ সুবিধা কারো দিকে কারো, আপনি দেখেন এই দ্রব্যমূল্যের অবস্থা, আপনি দেখেন ল অ্যান্ড অর্ডারের অবস্থা, মানে কোথাও কোনো মানুষের নিরাপত্তা নাই। এবং সবচেয়ে বড় কথা হলো যে আওয়ামী লীগ বোধ হয় এই স্ট্র্যাটেজি নিয়েছে যে একটা এক্সট্রা জুডিশিয়াল ফোর্স, একটা কনস্টিটিউশনাল ফোর্স দ্বারা, পুলিশ তো মানে কুপকাত হয়েছে, পুলিশ হয়তো বা এখন ব্যবহৃত হবে কি হবে না, আবার সেই আমেরিকান এম্বার্গোর ব্যাপার আছে, তো এখন ছাত্রলীগকে লেলিয়ে দিয়েছে, বিএনপির জনসভা মানে পণ্ড করতেও মানে ছাত্রলীগ এবং ঢাকা বিশ্ববিদ্যালয় এন্ট্রান্স করতেও ছাত্রলীগ, তো এটা কেন?
এবং তাও আবার কি কষ্টের কথা হচ্ছে যে তারা আবার নিজেরা এই পিটানোর পক্ষে যুক্তি প্রদর্শন করছে যে এই শান্তি শৃঙ্খলা ইত্যাদি সবাই বোঝে, মানুষ তো আর বোকা না, রাজনীতির ভাষা সবাই বোঝে। এই যে মুক্তিযুদ্ধ সম্পর্কে মানে আওয়ামী লীগের যে বিরাট বক্তব্য, এটা তাদের রাজনৈতিক বক্তব্য এবং এটা তো সত্যি কথা যে তারা মুক্তিযুদ্ধের ধারক এবং বাহক, কিন্তু অন্যরা যে কেউ মুক্তিযুদ্ধ করে নাই বা মুক্তিযুদ্ধটা সামগ্রিকভাবে জনসাধারণের স্বার্থে, জনসাধারণের কল্যাণের জন্য, জনসাধারণের সেই মুক্তিযুদ্ধের আদর্শ যদি গণতন্ত্র হয়ে থাকে, যদি ন্যায় বিচার হয়ে থাকে, যদি মানুষের মৌলিক অধিকার নিশ্চিত করার জন্য হয়ে থাকে, তাহলে বলতে এটা তো কারো ব্যক্তিগত সম্পত্তি না, সবাইকে নিয়ে, সবাইকে সমস্ত রাজনৈতিক দলের একটা কনসেন্সাসের মধ্য দিয়ে এই দেশে যদি আগামীতে যদি যে যেভাবে মানে আমরা তো দেখি, আমরা যারা রাষ্ট্রবিজ্ঞানী তারা উদ্বিগ্ন যে আমরা দেখছি যে একটা সংঘাতের মুখে দেশ চলে যাচ্ছে। এই যে আপনি বলছেন ফ্র্যাগমেন্টেড ফ্র্যাগমেন্টেড মানে যৌথ 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 জোট হচ্ছে, বিএনপি নিজেই বুঝতে পারতেছে তাদের একান্ত জোটে যদি একান্ত না আসে, ওই 20 দলীয় মোর্চা যদি না আসে তাহলে পরে যৌথ যৌথ আন্দোলন হয়ে দেশে একটা বিশৃঙ্খলা সৃষ্টি হবে। সেই বিশৃঙ্খলা বা উচ্ছৃঙ্খলতা বা এরশাদ সেই তথাকথিত গণ মানে গণ আন্দোলন হোক আর যেভাবেই হোক সেই অবস্থায় পৌঁছানোর আগে যদি আমরা একটা রাজনৈতিক সমস্যা সমাধানে পৌঁছতে পারি তাহলে পরে এটা রাজনৈতিক সংকট। যেমনটা আপনি বলছেন যে বিরোধীরা বা বিএনপি আওয়ামী লীগকে বিশ্বাস করতে পারে না যে আওয়ামী লীগ ক্ষমতায় থেকে ভালো নির্বাচন করতে পারে, আওয়ামী লীগের আবার আরেকটা অবিশ্বাসের জায়গা তৈরি হয়েছে বিএনপির ব্যাপারে যে বিএনপি ক্ষমতায় যদি কোনো কারণে আসে আওয়ামী লীগের অস্তিত্ব রাখবে না, কেন 21 আগস্টের মতো ঘটনা বিএনপি ঘটিয়েছে, তারা বিশ্বাস করে যে 15 আগস্টের ঘটনার পেছনেও বিএনপি প্রতিষ্ঠাতার একটা ইন্ধন ছিল বা যোগাযোগ ছিল, আপনি শোনেন এইসব কথাবার্তা। তো সেই জায়গাটা একটা বিশেষ করে 21 আগস্ট একটা বড় বাধা হয়ে দাঁড়ায় বিএনপির প্রতি আস্থা রাখতে। এটা একথায় সত্যতা আছে, একথায় সত্যতা আছে, এই কারণে যে মানে আর প্রতিপক্ষ এই মুহূর্তে মানে উনি আহত হন কি না কথা একটু কঠিন হয়ে যায়, একটু অপ্রিয় হয়ে যায়। সেটা হচ্ছে যে পাপে পাপ আনে পুণ্য আনে সুখ। এখন এই মুহূর্তে একজন আওয়ামী লীগার যদি বিএনপির কোনো লোকের চোখ উঠিয়ে দিয়ে থাকে, তার ঠ্যাং ভেঙে দিয়ে থাকে, যদি সে তার সম্পত্তি বেদখল করে থাকে, যদি তার বাপ মাকে হত্যা করে থাকে, তাহলে পরে সেই হত্যার প্রতিশোধ গ্রহণ করা খুবই স্বাভাবিক। তা এটা এজন্য তাহলে পরে আমার প্রশ্ন, রাজনৈতিক দল হিসাবে রাজনৈতিক কর্মী হিসেবে প্রতিটি আওয়ামী লীগের কাছে করতে বলছি, এমন কি কাজ আপনারা করবেন, এমন কি কাজ করেছেন যার জন্য আপনি আশঙ্কা করছেন যে লক্ষ লক্ষ মানুষ আপনাদের এই এই নিহত হবে, সেই কাজটি না করলে কি নয়? বঙ্গবন্ধুকে রক্ত দিয়ে এই দুর্নীতিবাজ আওয়ামী লীগারদের উত্তর দিতে হয়েছে। এটা গোটা জাতির জন্য দুঃখের বিষয়, কষ্টের ব্যাপার যে বঙ্গবন্ধুর রক্তের মধ্য দিয়ে এই দুর্নীতিবাজ এই যে সন্ত্রাসী আমার চোখের দেখা, এটা তো মানুষের অন্যের কাছে আমার পড়াশোনা করার দরকার। আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র হিসাবে 1973 সাল থেকে 75 পর্যন্ত আমি যা দেখেছি তার তো সেই সাক্ষ্য তো আমি নিজেই দিতে পারি। সুতরাং আপনি তো নিরপেক্ষ মানুষ হিসেবে তখনও আপনি বড় একজন আমার চেয়ে একজন সিনিয়র সিটিজেন হিসেবে সেটা প্রত্যক্ষ করেছেন। এই একটা দিক আছে, একটা দিক রাজনৈতিকভাবে সহিংসতা বন্ধ করা, তাহলে প্রতিহিংসা কম হবে। আর দ্বিতীয়ত এর অর্থ এই না যে আমি দ্বিতীয় মানে হত্যা করবে বা সেটার পক্ষে সমর্থন করবে, কোনো ক্রমেই না। এই ধরনের প্রবণতা দুই দলের মধ্যেই রয়েছে এবং এই যে 21 আগস্টের হামলার জন্য আমি মনে করি নীতিগতভাবে সাংবিধানিকভাবে বিএনপি সরকার রেসপন্সিবল, সে যতই অস্বীকার করুক না কেন সেটা তাদের দায়। সেটা বিরোধী দলের নেত্রী মানে তার জনসভায় মানে গ্রেনেড হামলা হবে, সে রিস্ক পাবে না বা সে ন্যায় বিচার পাবে না, এটা তো হতে পারে না। এই 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 যে এই ধরনের যে অবস্থা, সেই অবস্থা থেকে আমাদের মুক্ত হতে হবে এবং একটা সহনশীল সংস্কৃতি। এখনই দেখি আওয়ামী লীগ এমন অবস্থা হয়েছে যে বাংলাদেশে রাজনৈতিক বিভাজনটা এতটাই তীব্র হয়েছে, এতটাই নিরঙ্কুশ হয়েছে, এতটাই ঘৃণ্য হয়েছে, এতটাই পৈশাচিক হয়েছে যে আজকে মনে হয় যে আওয়ামী লীগ বিএনপি ঘরানা কেউ কথা বলতে পারবে না, কি আত্মীয়তা করতে পারবে না। মানে আমার চিকিৎসা হলে আমার বিএনপির ওই বিএনপি ডাক্তার কাছে যেতে হবে আর আওয়ামী লীগ ডাক্তার কাছে যাবে, এমন একটি বিভাজন তৈরি করা জাতির জন্য বিভাজন এই তৈরি করা খুবই বিপজ্জনক। এবং এই বিপজ্জনক সংস্কৃতি থেকে রক্ষার দায়িত্ব শুধুমাত্র আওয়ামী লীগেরই না,
সমস্ত রাজনৈতিক দল, বিএনপির সমস্ত রাজনৈতিক দল তারা যে ভাষায় কথা বলে, যদি এর কথা বলেও থাকে, বলে থাকে যে একাত্তরের পঁচাত্তরের হাতিয়ার গর্জুক আরেকবার, এটা অন্যায় স্লোগান, এটা কোনোক্রমে কোনো নাগরিক কোনোভাবেই আমরা সমর্থন করি না, আমরা একটি ন্যায় এবং শান্তিপূর্ণ সমাজের মধ্য দিয়ে অগ্রসর হতে চাই এবং বাংলাদেশ ভবিষ্যতে নির্বাচনের মাধ্যমে, শুধুমাত্র নির্বাচন, শুধুমাত্র নির্বাচনের মাধ্যমে তার ঘনিষ্ঠ, তার অভীষ্ট লক্ষ্য গণতন্ত্রে পৌঁছবে বলে আমরা বিশ্বাস করি। আসলে উনি তো বললেন, আপনি যে প্রশ্নটা করলেন যে গ্রেনেড হামলার কথা যেটা আপনি বললেন, উনি তো স্বীকার করলেন, কিন্তু উনি স্বীকার করলে তো হবে না, উনি একজন এই সমাজের উঁচু স্তরের মানুষ, কিন্তু উনি তো ডাইরেক্ট তো মিটিংয়ে মিছিলে যাচ্ছেন না বা করছেন না। এখন মূল কথাটা হচ্ছে কি, যে কোনোভাবে শেখ হাসিনাকে মেরে ফেলতে হবে, ওই একাত্তরের সেই গর্জন আবার শোনাচ্ছে, আবার এখানে শেখ হাসিনার ব্যাগ থেকে গ্রেনেড বের করে ওখানে ছোড়া হলো নিজে মারা যাওয়ার জন্য। এরপরে আপনি কি করে আপনি বুকে বুক ঠেকাবেন, এটা তো খুব মুশকিলের ব্যাপার। এবং আপনি দেখেন কত কত অন্যায়, যে কোকো মারা গেল, কোকোকে দেখা, কোকোর মার সাথে দেখা করতে গেল, দরজা খোলে না। উনি যদি আজকে আমার বাড়িতে যান, আমি কি দরজা খুলবো না? আমি ওনার সাথে একমত না কোন ব্যাপারে, কিন্তু আমরা কি বেরিয়ে গিয়ে কথা বলবো না? অবশ্যই। কিন্তু এই যে এই কাজগুলো যে করা হলো, এই সমস্ত কাজগুলো যেগুলো, যে একবার না শেখ হাসিনাকে মারার চক্রান্ত, দুবার না, কিন্তু এই যে অনবরত মেরেই ফেলতে হবে ওনাকে, ওনাকে না মেরে ফেললে পারে ওরা চিরস্থায়ী শাসন ব্যবস্থা কায়েম করতে পারবে না, এইটা মাথার থেকে বাদ দিতে হবে। এবং আমি যেটা মনে করি, যে নির্বাচনে আসতে হবে, নির্বাচনে আপনাকে আসতে হবে আপনার শক্তি নিয়ে, আর আপনি তো আমাদেরকে বাদ দিয়ে সব দলকে তো একত্রিত করে ফেলেছেন, একসাথে কাজ করবেন, ফলে আপনারা সবে মিলে আসুন, তাহলে পরে আমরাও থাকি, আপনারাও আসুন, আপনারা সবাই মিলে আসুন, আমরাও আসি, আমরা দেখবেন যে দেশে সামনাসামনি দাঁড়ালে, শক্তি যদি সমান সমান হয়, দাঁড়ানো যায়, তাহলে পরে আপনার নির্বাচন নিশ্চয়ই সুষ্ঠ এবং সুন্দর নির্বাচন হবে। এখন আপনি আগের থেকে যদি বলেন যে নির্বাচন হবে না, কারণ এই যে নির্বাচন কমিশন যেটা হয়েছে, এরা 15 তারিখে নির্বাচন আছে, আমার মেহেরপুরও আছে, কুমিল্লাতে আছে, এখানেও তো আপনি বুঝতে পারবেন কীরকমভাবে, মানে নির্বাচনের মুডটা বোঝা যাবে যে কীভাবে নির্বাচনটা হচ্ছে। যেমন এটা একটা টেস্ট কেসের মতো হচ্ছে, তো এগুলোকে নিয়ে আপনারা, আর আমি বলিনি যে বিএনপির মধ্যে আপনার মুক্তিযোদ্ধা নাই, তা কিন্তু আমি বলিনি, আমি এটা এ কথা আমি কেন বলবো, বিএনপির মধ্যেও আছে, কিন্তু মুক্তিযোদ্ধা শুধু হলে হবে না, তো মুক্তিযুদ্ধের বিশ্বাসটা অন্তরে ধারণ করতে হবে। তো সেজন্য জিরোন সাহেব, আমার নিবেদন বিএনপি সহ সমস্ত দল, জামাত বাদ দিয়ে সমস্ত দল তো একত্রিত হচ্ছেন, খুবই ভালো, একত্রিত হয়ে আসুন, আমরা একটা সুষ্ঠু নির্বাচনের ব্যবস্থা করি। এবং নির্বাচনটা করতে গেলে পারে নির্বাচন কমিশন শুধু তো পারবে না, তাদেরকেও সহযোগিতা করতে হবে, সব দলকে, সেই সব দল সহযোগিতা করে একটা নির্বাচন করে আমরা একবার এস্টাবলিশ করতে যদি পারি যে নির্বাচন হয় এবং সহজে ক্ষমতা হস্তান্তর করা যায়, ক্ষমতা হস্তান্তর করার জন্য কোনো রকমের বেগ পেতে হয় না, তাহলে পরে দেখবেন যে কারণে বঙ্গবন্ধু মুক্তিযুদ্ধের ডাক দিয়ে, এই যে মুক্তিযুদ্ধ আমরা বারবার বলছি, আনন্দ করছি মুক্তিযুদ্ধের কথা বলে, এটা আপনার টেকসই হবে বলে আমার মনে হয়। আমরা একবার শেষ প্রান্তে যাচ্ছি, 2 মিনিট সময় যদি কিছু করতে চান। আমি আমার অগ্রজ প্রতিপক্ষের সাথে সম্পূর্ণ একমত যে দেশকে শুধুমাত্র একটি গণতান্ত্রিক, নিরপেক্ষ, গ্রহণযোগ্য নির্বাচনই মুক্তি দেবে, যে সংকট আমাদের দানা বেঁধে উঠছে,
এটা শুভ লক্ষণ যে হাবিব আউয়াল নির্বাচন কমিশন যে কথাগুলো বলছে, যে পদক্ষেপগুলো নিচ্ছে, তাতে বিশ্বাস করার কারণ ঘটছে। অবশ্য শেষ মাথায় কি হয় কিছুই বলা যায় না, তার কারণ তাদের মাথার উপর একটি কর্তৃত্ববাদী সরকারের একটা একটা আদেশ বা একটা মানে একটা রক্ষা কবচ রয়েছে। তবে আমরা বিশ্বাস করতে চাই যে নির্বাচন কমিশন বিভিন্ন দলের সাথে যে কথা বলার চেষ্টা করছে বা মানে পরিকল্পনা নিচ্ছে, সেগুলো করে আস্তে আস্তে দূরত্বকে কমিয়ে আনা। এই 15 বছরে কিন্তু বিশ্বাসযোগ্যতার অনেক ঘাটতি হয়েছে। আমরা রাষ্ট্রবিজ্ঞানকে বলি যে বিশ্বাস পুনর্গঠনের কথা, যে রিকনস্ট্রাকশন। আমরা যে বিশ্বাস হারিয়েছি, আমরা যে ইনস্টিটিউশনগুলো আমাদের ধ্বংসপ্রাপ্ত হয়েছে, সেগুলোর রিকনস্ট্রাকশনের জন্য আমাদের রিকনসিলিয়েশন প্রোগ্রাম নেওয়া দরকার। সেটা সরকারের পক্ষ থেকে হতে পারে এবং সেই মনোভাব বিএনপি সহ সকল রাজনৈতিক দলের মধ্যেই থাকতে হবে। সুতরাং সেটা যদি হয় তাহলে পরে দেশের ভবিষ্যৎ সুন্দর হবে, আদারওয়াইজ এই সংঘাত কোনো অবসানের কোনো লক্ষণ নেই। প্রফেসর মান্নান, খুব ছোট করে, এই সংঘাত অবসান ঘটাতেই হবে, এভাবে তো চলতে পারে না। আপনার মানব না মানি না বা এই জাতীয় কথা দিয়ে চলবে না। আর তাছাড়া আমাদের তো সময় শেষ হয়ে গেল। যারা নতুন ভোটার হয়েছেন এবার 18 বছর বয়স পেয়ে, তাদের সংখ্যা বেশি, তারা এইসব জিনিস পছন্দ করছেন না। তারা মুক্তিযুদ্ধকে মানেন, তারা ন্যায় এবং সত্যকে মানেন। তো সেইগুলোর জন্য ওই যতগুলো দল আছে সেই দলগুলোকে নিয়ে এসে ওখান থেকে ওই জননেত্রী শেখ হাসিনাকে মেরে ফেলা হবে, এইটা কেউ মেনে নেবে না। সেই জন্য আমরা চেষ্টা করছি এবং বিএনপি সহ অন্যান্য দলেরও চেষ্টা করা উচিত যে আসুন আমরা একটা নির্বাচন, ভালো একটা নির্বাচন করি। সেজন্য আপনার পরিশ্রম করতে হবে, শ্রম দিতে হবে আপনাকে, আপনাকে কাজ করতে হবে, আপনার লোককে জমায়েত করতে হবে এবং তাদেরকে ভোট কেন্দ্রে পাঠাবার ব্যবস্থা করতে হবে, যে আপনার ভোট কেন্দ্রের যেখানে যতটুকু এরিয়া থাকে সেখানে আপনার অবস্থান করুন। কারণ কেউ কাউকে ছেড়ে দেবে না, জিল্লুর রহমান সাহেব, ছেড়ে দেওয়ার কোনো কথা নাই এখানে। যেরকম ছেড়ে দিলে ওই আপনার সংসদে 19-21 অগস্টের একটা বক্তৃতা করতে চাওয়া হয়েছিল, ইনফরমেশনটা, ম্যাটার অফ ইনফরমেশন সংসদে বলার জন্য বলা হয়েছিল। বেগম জিয়া রাইট অ্যান্ড আউটরাইটলি সেটাকে তিনি নাকচ করে দিলেন যে না, এখানে কোনো আলোচনা হবে না। তো এই যদি আমরা যদি শুধু আমাদেরকে দেখছেন কেন, ওনাদেরকেও দেখুন, দেখুন ওনারা কী করেছেন। আজকে যে সন্ত্রাস হচ্ছে, ঘুষ দুর্নীতি হচ্ছে, এই ঘুষ দুর্নীতি আমরা কি হাওয়া ভবন, আমরা কি বিদ্যুতের খুঁটি থাম্বা, এগুলো আমরা দেখিনি কেউ। আমরা খুবই যে মানে গঙ্গা জলে ধোয়া তুলসী পাতা তা তো নই। তো সেই জন্য আমাদের নিজেকেও বুঝতে হবে যে আমি কতটা নিরপেক্ষ, আমি কতটা সাধু সৎ, আমার দ্বারা কি হবে। সেইভাবে যদি এগিয়ে যায় তাহলে পরে আপনার নির্বাচন নিশ্চয়ই, তবে এই নির্বাচন ভালো হবে বলে আপনাকে আমি বলে যাচ্ছি যে নির্বাচনটা ভালো হবে। দর্শক, অনুষ্ঠানের শেষ প্রান্তে আমরা তৃতীয় সম্পর্কে আপনারা লিখতে পারেন ডাকে, ইমেল, এসএমএস এর মাধ্যমে, ইন্টারনেট, আমাদের অফিসিয়াল ওয়েবসাইট অথবা সোশ্যাল মিডিয়াতে যেসব পেজ রয়েছে সেসব পেজে আপনাদের মতামত রাখতে পারেন। আর আপনাদের মতামত আমাদের অনুষ্ঠান তৃতীয় মাত্রা আপনি দেখতে পাবেন প্রতি বৃহস্পতিবার এবং শুক্রবার বাংলাদেশ আমার দুটোয়, সোমবার সকাল 11:30 এবং শুক্রবার দুপুর 1:30। দেখবার আমন্ত্রণ রইল তৃতীয় মাত্রা এই পর্বটি আপনি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক এবং টুইটারও সরাসরি দেখতে পারেন। ফেসবুক টুইটারে তৃতীয় মাত্রা লাইভ স্ট্রিমিং হচ্ছে, টেলিভিশনের পর্দায় দেখতে না পারলে যে কোনো সময় যে কোনো স্থান থেকে ইউটিউবে তৃতীয় মাত্রা চ্যানেলটি সাবস্ক্রাইব করে এই পর্ব বা পুরনো পর্বগুলো আপনি দেখে নিতে পারেন। প্রফেসর ডক্টর আব্দুল লতিফ মাসুম এবং প্রফেসর আব্দুল মান্নান, অসংখ্য ধন্যবাদ আপনাদের আলোচনায় অংশ নেওয়ার জন্য। দর্শক, একজন রাজনীতিক, একজন রাষ্ট্রবিজ্ঞানী কথা বলছিলেন, সব কথার মূল কথা যেটি দেশটা সংঘাত সংঘর্ষের দিকে এগোক এটি আমরা কেউই চাই না, এবং গণতন্ত্রের একটা প্রাথমিক
শর্ত হিসেবে এটি অবাধ, সুষ্ঠু, গ্রহণযোগ্য, অংশগ্রহণমূলক নির্বাচন বাংলাদেশে হওয়া বাঞ্ছনীয়, যে কোনো পন্থাই হোক না কেন, যার অধীনেই হোক না কেন, সেটি করতে হবে এবং এর জন্য একটা জাতীয় ঐকমত্য প্রতিষ্ঠা করতে হবে। এবং বাংলাদেশে আসলে এইসব বিষয় নিয়ে দীর্ঘমেয়াদে কাজ করার প্রয়োজনীয়তা রয়েছে। শুধু নির্বাচনে এটি ভালো সরকারের গ্যারান্টি দিতে পারে না, কাজেই গণতন্ত্রের ভিত হিসেবে কাজ করে যে প্রতিষ্ঠানগুলো, সেই প্রতিষ্ঠানগুলোকে গড়ে তোলা, শক্তিশালী করবার জন্য যে ধরনের সংস্কারমূলক কার্যক্রম গ্রহণ করা দরকার, সেগুলোর বিষয়ে একটা জাতীয় ঐকমত্য প্রতিষ্ঠা করা দরকার রাজনৈতিক দলগুলোর মধ্যে। দর্শক আমাদের সঙ্গে থাকবার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনাদের সবার জন্য শুভকামনা।